হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা সবাই জানি যতদিন যাচ্ছে ফেসবুক ইউজার ততই বেড়ে যাচ্ছে। কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাক আর না থাক, ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই থাকা চাই। আজকাল সব বয়সের লোকেরাই ফেসবুক ইউজ করে, যার কারণে আজ ফেসবুক প্রথম সারির ওয়েবসাইটের পরিণত হয়েছে। আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকের প্রাইভেসি সম্পর্কে আমরা কতটুকু সচেতন? আমরা কতটুকু রক্ষা করতেছি আমাদের দেওয়া পার্সোনাল ডিটেলস? আজ আমি দেখাবো ফেসবুকের পাঁচটি সেটিং, যা এরই মধ্যে হয়তো অনেকে করেছেন আবার অনেকেই জানেন না। বলতে গেলে ফেসবুকের পাঁচটি সেটিংয়ে যথেষ্ট নয়, অনেকগুলো সেটিং আছে। তারপরেও আমি সময়ের স্বল্পতার কারণে পাঁচটি দেখাচ্ছি, যদি আপনারা চান। তবে আর কোন সেটিং সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ভিডিওটি করেছি জাস্ট পাঁচটি সেটিং বিষয়ে। তো সেটিংগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে চান এবং আপনাদের প্রাইভেসি রক্ষার সম্পর্কে আপনারা সচেতন হন, তাহলে অবশ্যই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো দেখতে হবে। তাতে আপনি আমার কথাগুলো ভালোভাবে বুঝে এবং আপনার ফেসবুক রক্ষার সম্পর্কে সচেতন হতে পারবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি বেল বাটনে ক্লিক করে দিন, এতে আপনি আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং স্ক্রল করে নিচে এসে এখানে আপনার মন্তব্য। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আমাদের সে ফার্স্ট সেটিং। তার আগে একটা কথা বলে রাখি, আমার ফেসবুক সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে চলে যান, সেখানে আমার ফেসবুক সম্পর্কে করা ভিডিওর লিংক দেওয়া আছে। ওখান থেকে সরাসরি আপনি ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ফেসবুক সেটিংয়ের প্রথমে যে সেটিংটি আসে সেটি হচ্ছে আপনার অবর্তমানে অন্যজনে আপনার ফেসবুক নিয়ন্ত্রণ করার মতো কোনো একজনকে সেটিং করে যাওয়া। তার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে ফেসবুকে চলে যেতে হবে। এটা করা হয় মূলত যখন আপনি থাকবেন না, অর্থাৎ মরে যাবেন বা অন্য কোনো কারণে আপনি উপস্থিত থাকবেন না, তখন আপনার অনুপস্থিতিতে অন্য একজনকে এমন করে যাবেন যে আপনার আইডিটা ডিটেকটিভ এবং পরিচালনা সব ধরনের কাজই করতে পারবে। তার জন্য আমাদের প্রথমে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে চলে আসবো, স্ক্রল করে আসার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব। তো এখন আবার সেটিংয়ে চলে যাব। তারপরে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশন। এখানে নিচে আসলে দেখতে পারবো ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিগেসি কন্ট্যাক্ট, এখানে উপরে ক্লিক করে দেব। তো নিচে আসলে চুজ লিগেসি কন্ট্যাক্টে ক্লিক করব। তো এখান থেকে আপনার যে ফ্যামিলি সদস্য বা আপনার বিশ্বস্ত কোনো একজন বন্ধু নাম সার্চ করে, আপনার ফ্রেন্ড আগে থেকে আছে এরকম, তো তাকে আপনি আপনার লিগেসি ফ্রেন্ড করে নিতে পারবেন। তো আমি এখন কাউকে করতেছি না। তো নাম্বার দুই যেটা হচ্ছে আমরা অনেকেই ফেসবুকে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে থাকি। অনেক সময় আমরা এগুলো দিয়ে থাকি ফেসবুকের
প্রয়োজনে অর্থাৎ ফেসবুকে ছাই না দিলে সমস্যা, ঠাই দিয়ে থাকি আর ক্ষতগুলা দিয়ে থাকি আমরা অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ আমাদের বায়োডাটাগুলো অন্য জানার জন্য। তো অনেক সময় অনেক ইনফরমেশন থাকে যা শুধুমাত্র পার্সোনাল, যা তো অন্য কেউ না দেখে। তো এরকম এইরকম পার্সোনাল ডিটেলসের মধ্যে চলে আসে নাম্বার। অনেক সময় দেখা যায় অনেক আইডিতে নাম্বার অন্যজন দেখতে পাই, এটা একটি বিরাট সমস্যা। তো এখন এই নাম্বারটা কিভাবে আমরা অন্যজনের না দেখে মতো করব। তার জন্য আমাদের ঠিক আমাদের এখানে চলে আসতে হবে প্রাইভেসি সিটিং এ। প্রাইভেসি সিটিং এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর প্রোফাইল। প্রোফাইলে আসার পর নিচে আসলে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ইনফরমেশন। তো এখানে আমার অনলি মি দেওয়া আছে, অনেকেরই থাকে পাবলিক। পাবলিক মানে সবাই দেখতে পারবে, আপনার ফ্রেন্ড না হলেও যদি সে আপনার ইনফরমেশন খুঁজে ফ্রেন্ড হওয়ার আগে, তখনও সে আপনার নাম্বার দেখতে পারবে। আবার অনেক সময় তাকে ফ্রেন্ড দেওয়া, তো তখন আপনার সাথে যে যে ফ্রেন্ড আছে সে দেখতে পারবে। যে কেউ আপনার অপরিচিত অনেক সময় ফ্রেন্ড হয়ে যায়, তারাও কিন্তু এই নাম্বারটা দেখতে পারবে। তো না দেখার মতো কী করতে হবে, এখানে নাম্বারের ডান পাশে একটি কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে দিতে হবে। কলমে ক্লিক না করলে উপরে দেখতে পাচ্ছেন এডিট বাটন, ওখানে ক্লিক করে দেবেন। অনেক সময় কলমে ক্লিক করলে সেটা সরাসরি কল লিস্টে চলে যায়, অর্থাৎ কল যাওয়ার জন্য, অর্থাৎ এটা সব সময় কাজ করে না। তো এরকম একটি ইন্টারফেস আসবে এটিতে দেওয়ার পর, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ত্রিভুজে ক্লিক করে দেবেন। তো এখানে পাবলিক ফ্রেন্ডস অনলি মি, তো এখানে তিনটি অপশন আছে, চাইলে মোর অপশনে দিয়ে আরও অপশন নিতে পারবেন। তো আপনি এখান থেকে অনলি মিতে ক্লিক করে দেবেন, তাহলে এরকম রাইট চিহ্ন চলে আসবে, এতে আপনার নাম্বার আর কেউ দেখতে পাবে না। তো তার সাথে আরেকটি সেটিং আপনাদের শিখিয়ে দিই, যেটা অনেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে ফেসবুকের প্রোফাইলে আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদির লিঙ্ক যুক্ত করি। তো এটা কীভাবে করব, তার জন্য এখানে ঠিক একই ইন্টারফেসে নিচে আসলে দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক বলে একটি অপশন আছে। তো এখানে আমি দেখুন ইউটিউবের লিঙ্কটা সেভ করেছি। তো আপনারা যদি সেভ করতে চান তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ খালি থাকবে। তো এখানে ত্রিভুজে ক্লিক করে দেবেন, তাহলে পাবলিক করে নেবেন আগে, কারণ আপনি এটা অন্যকে দেখানোর জন্য করতেছেন, অর্থাৎ অন্য যাতে আপনার এই সোশ্যাল লিঙ্কগুলো নিতে পারে তার জন্য। এটা করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, ওটাতে ক্লিক করে দিবেন। তো আপনি এখানে কিসের লিঙ্ক সেভ করতে চান তার উপর ক্লিক করবেন ত্রিকোণাকার। এখানে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইটস, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট ইত্যাদি আপনি লিঙ্ক এখানে সেট করতে পারবেন। যেটা সেট করতে চান তার উপরে ক্লিক করে দেবেন এবং পাশে অ্যাকাউন্ট নামটা লিখে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটাও এড করতে পারবেন। সম্পূর্ণ করার পর এখানে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন দুই নাম্বার পর্যন্ত সিটিং দেখালাম, এখন তিন নাম্বার সিটিং। তিন নাম্বার যেটা সিটিং সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক অ্যাপস ফেসবুকের সাথে
লিংক দিয়ে আমরা অ্যাপসগুলো খুলি, অর্থাৎ আমরা অনেক অ্যাপস খুলি জিমেল দিয়ে, আবার অনেক অ্যাপ খুলি ফেসবুকের সাথে রিলেটেড রেখে। তো আমরা কীভাবে আমাদের কোনো অ্যাপ ফেসবুক দিয়ে খুলেছি সেটা দেখব। তার জন্য আমাদের প্রয়োজন সেটিংসে যাওয়া, তারপর স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, তো এখানে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সাইটটি সফটওয়্যার বা অ্যাপস ফেসবুকের সাথে রিলেটেড করে খোলা আছে। তো এখানে আবার দেখতে আমি দেখতে পাচ্ছি যে আমি জি ফাইভ, ইউটিউব পালস এগুলো আমি ইউজ করি না, এগুলো আমি কেটে দিয়েছি, অর্থাৎ যখন খুলেছিলাম তখন ফেসবুকের সাথে রিলেটেড করে রেখেছি। তো এখনও পর্যন্ত এগুলো থাকা মানে আমার প্রাইভেসি অন্যজনে নেওয়া ফেলা, অর্থাৎ এই অ্যাপসগুলো চাইলে আমার প্রাইভেসি নিয়ে ফেলতে পারবে। তো এখন আমাদের প্রয়োজন যেগুলো ইউজ করি না সেগুলো এখান থেকে রিমুভ করে দেওয়া। তার জন্য আমাদের যে অ্যাপসটি রিমুভ করতে হবে তার উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর নিচে আসলে দেখতে পারবেন রিমুভ অ্যাপ, ওখানে ক্লিক করে দেবেন। তো এখানে রিমুভে ক্লিক করলে অ্যাপসটি চলে যাবে, অর্থাৎ ওই অ্যাপস থেকে আপনার ফেসবুকের যে রিলেটেড করে খুলেছেন সে ফেসবুকের রিলেটেড আর থাকবে না। আবার যদি ইউজ করতে চান তাহলে নতুনভাবে আবার ফেসবুকের সাথে রিলেটেড করে ওঠা ওপেন করতে হবে। তো এখন যাব আমরা সাইন নাম্বার সিটিনে। আমাদের ফেসবুক অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে, অনেক সময় অনেকে আমাদের ফেসবুক হ্যাক করে, তো সেটা থেকে আমাদের বাঁচতে হলে আমাদের টু অপশন ভেরিফিকেশন চালু করতে হবে। টু অপশন ভেরিফিকেশন চালু করার জন্য আমাদের আমাদের সিটিনে চলে যেতে হবে। সিটিনে যাওয়ার পর আমাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অপশনটি অন করা আছে, এটা সবারই অফ থাকে। তো যদি অফ থাকে কি করতে হবে, আমরা আমাদের এটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমার অফ আছে, অন আছে তাই কিছু আসছে না। যদি আপনারা প্রথমে অন করতে চান তাহলে প্রথমে আপনার পাসওয়ার্ড চাইবে, ফেসবুক পাসওয়ার্ড। ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নাম্বার চাইবে, নাম্বারে একটি সিক্স বা সেভেন ডিজিটের একটি কোড আসবে, ওটা আপনি এখানে যেখানে বসাতে বলে সেখানে বসিয়ে দিলে আপনার এই টু ফ্যাক্টর অপশনটি চালু হয়ে যাবে। এতে আপনার ফেসবুক আইডি যদি কেউ হ্যাক করতে চায় তাহলে আপনার মোবাইলে SMS চলে আসবে যে ওই নাম্বার থেকে আপনার ফেসবুকটি হ্যাক করতে চায়। তাহলে যদি আপনি বলে দেন যে ওটা আপনার ডিভাইস নয় তাহলে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না।
এতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে কেউ আপনার ফেসবুক কোনোদিন হ্যাক করতে পারবে না আপনার অনুমতি ছাড়া। তো এখন আমরা চলে যাই আমাদের লাস্ট অপশন, যেটা সেটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুক বারবার ভুল দেওয়ার কারণে আমাদের ফেসবুক ডিটেকটিভ হয়ে যায়। সেই সময় আমাদের তিনজন ফ্রেন্ডের সাহায্য নিয়ে আমরা আমাদের ফেসবুক আবার সচল করতে পারি। তো সে তিনজন ফ্রেন্ড চিটিং করা দেওয়ার জন্য আমাদের সিটিনে চলে যেতে হবে। সিটিনে চলে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন চুজ 3-5 ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লকড আউট, অর্থাৎ আপনার ফেসবুক যদি কখনো লক হয়ে যায় সেটা লক আউট করতে দুই তিনজন ফ্রেন্ডের তিনের অধিক 3-5 জন ফ্রেন্ডের প্রয়োজন, এগুলো চুজ করতে বলতেছে। তো এখানে দিতে আপনার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে আপনার বিশ্বস্ত যে কোনো তিনজনকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার বিশ্বস্ত তিনজনকে সিলেক্ট করে আপনি ডানে ক্লিক করলে ওইগুলা সিলেক্ট হয়ে যাবে। এতে পরে আপনার আইডি যদি ডিটেকটিভ হয়ে যায় এদের সাহায্য নিয়ে আপনি আপনার ফেসবুকটি আবার ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ফার্স্ট সিটিং, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কানে না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুতে শেয়ার করবেন, যাতে তারাও এই সিটিংগুলো করে উপকার হতে পারে। তো আজকে এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।